নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো প্রথমেই বলি, আমাদের এই চ্যানেলটিতে সমস্ত রকমের পুরাণ ও বিভিন্ন দেবদেবীদেরকে নিয়ে এবং বিভিন্ন ধরনের তথ্য উক্তি প্রদান করা হয়। তো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে আপনাদের সামনে এরকম ভালো ভালো ভিডিও তুলে ধরতে পারি এবং যাতে আপনারা এর দ্বারা উপকৃত হন। তো আজকে বলতে চলেছি কলিযুগের অবসান কবে হবে, সব কিছু ধ্বংস করতে আসবেন কল্কি অবতার। তো চলুন জেনে নেওয়া যাক। শাস্ত্রে চারটি যুগের উল্লেখ পাওয়া যায়। এই চারটি যুগ হলো সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ এবং কলিযুগ। বর্তমানে কলিযুগ চলছে। সনাতন ধর্মে শ্রী বিষ্ণুর 10 অবতারের উল্লেখ পাওয়া যায়। এই 10 অবতারের মধ্যে শেষ বা দশম অবতার হলেন কল্কি। কলিযুগের শেষ পর্যায়ে কল্কি অবতারের জন্ম হবে বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। সত্য, ত্রেতা, দ্বাপর ও কলি এই চার যুগের মধ্যে এক একটি যুগের কবে সূচনা হবে, কবে এক একটি যুগের অবসান হবে এবং কতদিন এক একটি যুগ স্থায়ী হবে, সেই বিষয়ে আগে থেকেই উল্লেখ করা আছে পুরাণে। সত্য, ত্রেতা ও দ্বাপর যুগের অবসানের পর বর্তমানে চলছে কলিযুগ। কিন্তু আপনি কি জানেন কবে এই কলিযুগের অবসান হবে? শাস্ত্র বিশেষজ্ঞরা জানিয়েছেন যে কলিযুগ মানুষের হিসেবে 4,32,000 বছর স্থায়ী হবে। আধুনিক গণনা অনুসারে 3,102 খ্রিস্টাব্দে কলিযুগের সূচনা হয়েছিল। তাহলে সেই হিসেবে এখনও পর্যন্ত কলিযুগে 3,102 প্লাস 2,023 5,125 বছর পেরিয়েছে। এবার কলিযুগের মোট স্থায়িত্ব অর্থাৎ 4,32,000 বছর থেকে 5,125 বিয়োগ করা হয়, তাহলে বাকি থাকে 4,26,875 বছর। এই গণনা অনুসারে কলিযুগ শেষ হতে এখনও এত বছর বাকি। বর্তমানের এই সময়কে বলা হচ্ছে কলিযুগের প্রথম পর্যায়। শাস্ত্র অনুসারে কলিযুগের শেষে আবির্ভূত হবেন কল্কি অবতার। কলিযুগের শেষে পৃথিবী পাপে নিমজ্জিত হবে। সেই সময় ঘোড়ার পিঠে আসীন হয়ে হাতে খোলা তলোয়ার নিয়ে সব ধ্বংস করতে আবির্ভূত হবেন তিনি। তারপর আবার সব নতুন করে শুরু হবে, নতুন করে আবার ধর্ম প্রতিষ্ঠা করবেন তিনি। শ্রীমদ্ ভগবদ্গীতা ও কল্কি পুরাণ অনুসারে কলিযুগের শেষ ও সত্যযুগের সূচনার সন্ধিক্ষণে আবির্ভূত হবেন কল্কি অবতার। পৃথিবীতে যখন পাপ আর অধর্ম ছাড়ার কিছুই অবশিষ্ট থাকবে না, তখন পাপের বিনাশ করে কল্কি অবতার মানুষের মনে নতুন করে ধর্মের বীজ বুনবেন। তার কথা শুনেই মানুষ সত্যের পথে চলা শুরু করবে। কল্কি পুরাণে কল্কি অবতারের কথা বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। উত্তরপ্রদেশের মোয়াদাবাদের সম্বল গ্রামে জন্ম হবে কল্কি অবতারের। শ্রী রামচন্দ্রের মতো কল্কি অবতারেরও 4 ভাই থাকবে। ধর্ম পুনঃপ্রতিষ্ঠা করতে তার সব ভাইরা তাকে সাহায্য করবেন। দেবদত্ত নামের সাদা ঘোড়ার পিঠে আসীন হয়ে সব পাপীদের বিনাশ করবেন তিনি। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন এবং অবশ্যই কমেন্ট করে জানান আপনারা কোন ধরনের ভিডিও দেখতেছেন এবং কল্কি অবতার নিয়ে বিস্তারিত জানতে চান কিনা। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।